মিডিয়া সেন্টার প্রান্তে শর্ট বল ফুল খেলেছেন হাওয়ায় ভাসে একেবারে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতন যাচ্ছে যাচ্ছে চলে গেল চারটি রান অনেকটা হাইতে ছিল যেখানে বল পড়ার পরে স্লো হয়ে যেত বলে গতিটা কিন্তু নষ্ট হয় ওখানে জিরো আসছেন রাসুল খাটুলেন্থের বল ড্রাইভ খেলেছেন বিউটিফুল কাভার ড্রাইভ ফিল্ডার কেন ছুটছেন আমি জানি না তিনজন তিন কোণা থেকে এত পরিমাণ গতি বলে একেবারে ঠিকই বলেছেন যে ফিল্ডার কেন ছুটছেন কারণ এই বলে নাগাল পাওয়া যাবে না এটা খুবই স্বাভাবিক এবং শহীদুল এবার হাফ বলে লফটেড শট গুড সাউন্ড টাক করে সাউন্ড সেটা চলে গেল একদমই লং আফের উপর দিয়ে বড় ছক্কার জন্য ওয়েট করছিলেন এই ধরনের লুজনারের জন্য যখন পেয়ে গেলেন কেন ছাড়বেন এবং এই ধরনের ডেলিভারি দেওয়া কিন্তু অবশ্যই বন্ধ রাখা উচিত শেখ জামাল ধানমন্ডির বোলারের ব্যাটসম্যানরা কিন্তু এখন নাঈম শেখ স্টেপ আউট করে অফ স্টাম্পে স্লটে পাওয়া বল ফ্যান্টাস্টিক টাইমিং লং অন ক্লিয়ার অ্যান্ড ইটস আ সিক্স এর সঙ্গে আবাহনীর জন্য একটা দুঃসংবাদী হতে যাচ্ছে আমরা আরও একবার অ্যাকশন রিপ্লেটে দেখে নিচ্ছি অফ স্টাম্পে স্লটে পাওয়া বলটা স্টেপ আউট করে একদমই পারফেক্টলি স্লটে নিয়েছেন এবং সেটাকে ক্লিয়ার করে দিয়েছেন লং অন বাউন্ডারি দিয়ে বাট এই সিজনেও সেই ধারাবাহিকতাটা ধরে রেখেছেন অফ স্টাম্পের বাইরে স্লটে পেয়ে গেছেন থ্রু এক্সট্রা কভার নো চান্স ফর দ্য ফিল্ডার বাট ইট ওয়াজ লেথার্জেটিক গড হিজ বাউন্ডারি নাঈম শেখ 51 বল থেকে 136 রানের পার্টনারশিপ পারফেক্টলি টাইমড নো মিস্টেক ওয়েল প্লেসড অ্যান্ড ইটস আ সিক্স আবারও পড়ে গেছেন নাঈম শেখ ফিজিও দৌড়ে আসছেন আজকে দুই ব্যাটারের ব্যাটিং করতে কিন্তু কষ্ট হচ্ছে অ্যাকশন রিপ্লেটা আমরা আরও একবার দেখছি মিডল স্টাম্পে স্লটে পাওয়া বল এই ধরনের বলকে স্লক স্লক করে সীমানা ছাড়া করবেন সেটাই খুব স্বাভাবিক স্লো লেফটার্ম অর্থোডক্স লফটেড মনে হচ্ছে উইকেটটা নিজেই ছুঁড়ে দিলেন নাঈম শেখ অনেকক্ষণ ধরেই অস্বস্তিতে ছিলেন এবং এই যাত্রায় জায়গায় দাঁড়িয়ে এক হাতে শটটাকে উঠিয়ে দিলেন এবং আরিফের জন্য খুব কঠিন কিছু ছিল না খুব সহজ একটা ক্যাচ লুফে নিলেন নাঈম শেখ গন ইনিংসটার বড় হলো না শেখ জামাল ডিসি অনেকক্ষণ পর একটা উল্লাস করার উপলক্ষ পেল অবশেষে একটা উইকেট তো পড়ল লুক অ্যাট দ্য ডেলিভারি অফ স্টাম্পের একটু বাইরে স্লটে পাওয়াই বল এক হাতে খুবই লেথার্জিক মুডে শটটাকে তিনি তুলেছেন এর আগে আমরা দেখেছিলাম এই ধরনের ডেলিভারি তিনি অনেক সময় পাটাকে স্ট্রেচ করে বলের লাইনে গিয়ে পারফেক্টলি স্লট করে তারপরে খেলেছেন এবং খুব পাওয়ারফুল শট খেলেছেন কিন্তু এই শটটা অতটা কনভিন্সিং ছিল না মনে হচ্ছে অস্বস্তি থেকেই নিজেও আসলে তার ইনিংসটাকে আসলে ক্যারি করতে পারছিলেন না কন্টিনিউ করতে আইপিএল দেখাই হবে না কোনো গ্যাপ যদি থাকে টিস্পোর্টস অ্যাপ থাকো তুমি যেখানেই সব খেলা এখানেই ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টিস্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস ভিজিট টিস্পোর্টস.com